ভারতীয় ইতিহাসে যে সকল রাজ্য বিজেতা নিজ যোগ্যতা বলে ইতিহাসের স্বর্ণ সিংহাসনে আরোহণ করেছেন সুলতান মাহমুদ তাদের মধ্যে অন্যতম। সুলতান মাহমুদ গজনবী আফগান সিংহাসনে আরোহণ করার পর থেকেই যে পরিমাণ অভিযান পরিচালনা করেছেন এবং বিজয় লাভ করেছেন এই পরিমাণ যুদ্ধ বিজেতা ইতিহাসে খুব কমই রয়েছে। তার কাছে যুদ্ধ পরিচালনা ছিল এক ধরনের সহজাত প্রবণতা, যার কারণে তিনি ক্ষমতায় থাকাকালে প্রায় প্রতি বছরই কোনো না কোনো অভিযান পরিচালনা করেছেন, পাশাপাশি বিজয়ও লাভ করেছেন। তার জীবদ্দশায় সর্বাধিক অভিযান পরিচালনা করেন ভারতের বিরুদ্ধে। শুধু ভারতেই তিনি 17 বার অভিযান প্রেরণ করেন এবং কাকতলীয় হলেও সত্য প্রতিবারই তিনি জয় লাভ করেন। আফগান ইতিহাসে সুলতান মাহমুদ একজন ধর্মভীরু সাহসী বীর যোদ্ধা, অপরদিকে ভারতীয় হিন্দু ইতিহাসে তিনি একজন দস্যু, শান্তি বিনষ্টকারী, লুণ্ঠনকারী ও নির্দয় ক্ষমতার অপব্যবহারকারী। সুতরাং সুলতান মাহমুদ ইতিহাসে দ্বৈত চরিত্রের এক উজ্জ্বল প্রতীক। ইতিহাস বিখ্যাত বিজেতা সুলতান মাহমুদ 971 সালে বর্তমান আফগানিস্তানের সুবাক্তগিন পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল সবুক্তগিন। 997 সালে তার পিতার মৃত্যু হলে সুলতান মাহমুদ তার অপর ভাই ইসমাইলের সাথে গজনবী সাম্রাজ্যের শাসনভার দখলের প্রতিযোগিতায় অবতীর্ণ হন। এতে মাহমুদ তার ভাইকে পরাজিত করে গজনির শাসন ক্ষমতা নিজ হাতে তুলে নেন। তখন গজনবী সাম্রাজ্যের বিস্তৃতি ছিল বর্তমান আফগানিস্তান ও খোরাসান বা পূর্ব পারস্য। এই সময়ে এই অঞ্চলে অভ্যন্তরীণ বিদ্রোহ দেখা দিলে সুলতান মাহমুদ তা কঠোর হস্তে দমন করেন। শাসনকার্যের শুরুতে সুলতান মাহমুদ সামানিদ বংশের আনুগত্য স্বীকার করে আমির উপাধি গ্রহণ করে শাসনকার্য শুরু করলেও 1000 সালের শুরুর দিকে সামানিদদের অধীনতা অস্বীকার করে স্বাধীনতা ঘোষণা করেন এবং সরাসরি আব্বাসীয় খলিফার আস্থা অর্জন করে নিজেকে আব্বাসী খিলাফতের অধীনস্থ শাসক হিসেবে ঘোষণা করে সুলতান উপাধি গ্রহণ করেন। এরপর থেকেই ইতিহাসে তিনি সুলতান মাহমুদ হিসেবে পরিচিতি লাভ করেন। সুলতান মাহমুদ দীর্ঘকাল শাসন কার্য পরিচালনার পর 1030 সালে মৃত্যুবরণ করেন। তার জীবদ্দশায় তিনি অসংখ্য বিজয় অভিযান পরিচালনা করেন এবং বীরত্বের সহিত সাফল্য লাভ করেন। সুলতান মাহমুদের ভারত আক্রমণ এবং বিজয়। সুলতান মাহমুদ গজনবীর সিংহাসনে আরোহণের পরপরই অভ্যন্তরীণ বিদ্রোহ দমন দিয়ে তার সামরিক অভিযানের সূচনা হয়। সাময়িক সফলতা লাভ করার পর তিনি নিজ সামরিক সক্ষমতার উপর আত্মবিশ্বাস অর্জন করায় ভারত আক্রমণের পরিকল্পনা করেন। তার জীবদ্দশায় সর্বমোট 17 বার ভারত আক্রমণ করেন। তার ভারত অভিযান শুরু হয় 1000 সালে এবং 1026 সাল পর্যন্ত বারবার ভারত আক্রমণ করেন। সুলতান মাহমুদ 1000 সালে সীমান্তবর্তী অঞ্চলে অভিযানের মাধ্যমে ভারতীয়দের বিরুদ্ধে অভিযানের সূচনা করেন। এই অভিযানে খাইবার গিরিপথ অতিক্রম করে ভারতে অভিযান পরিচালনা করেন এবং সফলতা লাভ করেন। এর মাধ্যমে সুলতান মাহমুদের সফলতার যে ভিত রচিত হয় তার ধারাবাহিকতায় 17 বার ভারতে অভিযান করেন এবং প্রত্যেকবারই সাফল্য লাভ করেন। প্রথম অভিযানের অল্পকাল পরেই জয়পালের দুঃশাসনের বিরুদ্ধে অভিযান প্রেরণ করে তাকে পরাজিত করেন এবং ধন দৌলত লাভ করেন। তৃতীয় ও চতুর্থ অভিযান প্রেরণ করেন 1004 সালে ভীর এবং 1006 সালে মুলতানের বিরুদ্ধে। উভয় যুদ্ধেই সুলতান মাহমুদ জয়লাভ করেন। এরপর একে একে 1008 সালে আনন্দপাল, কাংরা, নাগরকোট, 1009 সালে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, 1014 সালে খানেশ্বর, 1018 সালে কনৌজ ও মথুরার বিরুদ্ধে এবং 1020 সালে গোয়ালিয়র ও কালিঞ্জরের বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন। তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ভারত অভিযান হল 1026 সালে সোমনাথ মন্দিরে অভিযান পরিচালনা, আর জাটদের বিরুদ্ধে 1027 সালের অভিযানের মধ্য দিয়ে ভারতে তার অভিযানের সমাপ্তি সংগঠিত হয়। সুলতান মাহমুদ ভারতে যে অভিযানের জন্য বিখ্যাত এবং একই সাথে সমালোচিত ও বিতর্কিত হয়ে আছেন সেটি হল সোমনাথ মন্দির বিজয়। সোমনাথ মন্দিরটি কাথিয়াবাড়ের পশ্চিম উপকূলে অবস্থিত ছিল। সুলতান মাহমুদ সোমনাথ মন্দিরের ধন দৌলত এবং ঐশ্বর্যের খবর পেয়ে এটি বিজয়ের ইচ্ছা পোষণ করেন। এজন্য তিনি বিশাল এক সৈন্যবাহিনী নিয়ে সোমনাথের দিকে অগ্রসর হন। তার অগ্রসর হওয়ার সংবাদ পেয়ে গুজরাটের রাজাসহ বেশ কয়েকজন রাজপুত রাজা ও অসংখ্য রাজপুত সৈন্য সুলতান মাহমুদকে প্রতিরোধ করার জন্য
কৃত সংকল্পবদ্ধ হন। কিন্তু সুলতান মাহমুদের সামনে কোনো বাধাই টিকতে পারল না। সুলতান মাহমুদের সাথে প্রতিপক্ষের তুমুল যুদ্ধ বাধে, কিন্তু দুর্ভাগ্যবশত বিশাল রাজপুত বাহিনী পরাজিত ও নিহত হন। এতে প্রায় 5,000-এর অধিক রাজপুত নিহত হয়। ফলে সুলতান মাহমুদ জয়লাভ করে এবং সোমনাথ মন্দিরের প্রতিমা ভেঙে গুঁড়িয়ে দেয়। এই মন্দির হতে তিনি প্রভূত ধন সম্পদ লাভ করেন। এই সম্পদের মধ্যে শুধু স্বর্ণের পরিমাণই ছিল প্রায় 40 মণ। কথিত আছে, সুলতান মাহমুদ যখন মন্দিরের প্রতিমা ধ্বংস করছিলেন, এর পূর্বে ব্রাহ্মণ রাজা প্রতিমা না ভাঙার জন্য প্রচুর পরিমাণ ধন সম্পদ দিতে সম্মত হন, কিন্তু সুলতান মাহমুদ এসব প্রত্যাখ্যান করেন। এর পেছনে সুলতান মাহমুদের বক্তব্য ছিল, ইতিহাস আমাকে প্রতিমা ব্যবসায়ীর চেয়ে প্রতিমা ধ্বংসকারী হিসেবে মনে রাখুক। তবে এই বক্তব্যের বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে তিনি যে সোমনাথ মন্দিরের ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছেন এবং লুণ্ঠন করেছেন তা সত্য। কিন্তু সুলতান মাহমুদ কেন বারবার ভারত আক্রমণ করেন? একক কোনো নির্দিষ্ট কারণে সুলতান মাহমুদ বারবার ভারত আক্রমণ করেননি। এর পেছনে নানাবিধ কারণ বিদ্যমান। যদিও অনেকেরই ধারণা যে সুলতান মাহমুদ কেবল ভারতের ধন সম্পদ লুণ্ঠন এবং হিন্দু ধর্মের ধ্বংসের উদ্দেশ্যেই ভারত আক্রমণ করেছেন, তবে আধুনিক ঐতিহাসিকগণ এই মতবাদকে একপাক্ষিক ও সংকীর্ণ ইতিহাস বলে আখ্যায়িত করেন। তাদের মতে সুলতান মাহমুদের ভারত আক্রমণের পেছনে রাজনৈতিক এবং অর্থনৈতিক উদ্দেশ্যই ছিল মুখ্য। কেননা সুলতান মাহমুদ সিংহাসনে আরোহণ করার পূর্বেই রাজপুত হিন্দু রাজাদের সাথে গজনবীর কর প্রদানের মতো বেশ কিছু চুক্তি বিদ্যমান ছিল। কিন্তু সুলতান মাহমুদের সিংহাসন আরোহণের পর যখন তিনি সাফাবিদ এবং অন্যান্য অভ্যন্তরীণ বিদ্রোহীদের দমনে ব্যস্ত ছিলেন, তখন সুযোগ বুঝে রাজপুত রাজারা সকল চুক্তি অস্বীকার করে এবং সুলতানের আনুগত্য অস্বীকার করে। ফলে বাধ্য হয়ে সুলতান মাহমুদ তাদের বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন। তাছাড়া সুলতান মাহমুদ যখন অভ্যন্তরীণ সকল বিদ্রোহ দমন করে তার সামরিক দক্ষতার প্রমাণ দিতে সমর্থ হলেন, তার পরপরই তার সামনে অন্য আরেকটি চ্যালেঞ্জ ছিল, তার সামরিক দক্ষতাকে রাজ্যের বাহিরে প্রতিষ্ঠা করা ও তার রাজ্য বিজয়ের উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবে রূপদান করা। এরই ধারাবাহিকতায় সুলতান মাহমুদ তার সৈন্যবাহিনীকে গড়ে তোলেন এবং ভারত আক্রমণে উদ্বুদ্ধ হন। সুলতান মাহমুদের ভারত আক্রমণের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল গজনির অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়ন। তখনকার সময় ভারত ছিল ধন সম্পদে পরিপূর্ণ এক সমৃদ্ধ জনপদ। কেননা সুলতান মাহমুদ লক্ষ্য করলেন যে যদি গজনি ভারতের বিরুদ্ধে সামরিক সফলতা লাভ করতে পারে, তাহলে ভারতের ধন সম্পদ সীমিত আকারে হলেও গজনিতে স্থানান্তরিত হবে, ফলে এতে গজনির অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উন্নয়ন সাধিত হবে। এই লক্ষ্যকে সামনে রেখে সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেন এবং সফলও হন। ফলে সুলতান মাহমুদ ভারত থেকে বহু ধন সম্পদ গজনিতে নিয়ে যান। সুলতান মাহমুদের ভারত জয়ের পেছনে তার সামরিক দক্ষতার প্রমাণ ও ইতিহাসে একজন বিখ্যাত বিজেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার তার অন্যতম প্রধান লক্ষ্য ছিল। কেননা তিনি শুধু বিজয় অভিযান এবং সফলতা লাভের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন, ভারতে কোনো স্থায়ী শাসন প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেননি। ফলে ভারতে তিনি কোনো সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারেননি। কিন্তু সুলতান মাহমুদ ইতিহাসে কেন বিখ্যাত? ইতিহাসে সুলতান মাহমুদ গজনভী বহুমাত্রিক প্রতিভাধর হিসেবেই সমধিক পরিচিত। তিনি ছিলেন বীর যোদ্ধা, দক্ষ প্রশাসক, শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষক, ন্যায় বিচারক ও রাজ্য বিজেতা। সুলতান মাহমুদের ধর্মভীরুতা সম্পর্কে নানা কল্পকাহিনী রচিত হয়েছে। তিনি নিয়মিতভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতেন, এছাড়াও প্রচুর নফল নামাজ আদায় করতেন। কিন্তু এখানে তার ঐতিহাসিকরা তার ধর্মীয় জ্ঞান নিয়ে প্রশ্ন রেখেছেন। কারণ যে মুসলমান ধর্মভীরু হয় তিনি কখনো অন্য ধর্মের প্রতি বিদ্বেষপরায়ণ হতে পারেন না, তিনি কখনো প্রতিমা মন্দির ভাঙচুর করতে পারেন না। সুতরাং তিনি ধর্মভীরু হলেও তিনি ধর্ম সম্পর্কে অজ্ঞ ছিলেন। কথিত আছে, তিনি ফরজ সুন্নাত নামাজ আদায় করার পরও নাকি দৈনিক 100 রাকাত নফল নামাজ আদায় করতেন। তাছাড়াও তিনি নিয়মিত কোরআন পাঠ করতেন এবং অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ড যথাযথ পালন করতেন। যদিও বলা হয় তিনি ছিলেন ধর্মভীরু এবং সর্বদা আল্লাহর উপর আস্থা স্থাপনকারী, এসব গুণ থাকার পরেও
তার যে গুণ তাকে সমধিক পরিচিতি এনে দিয়েছে সেটি হলো তার সামরিক দক্ষতা। তিনি সমগ্র জীবনই অতিবাহিত করেছেন যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে। কেননা সিংহাসনে আরোহণ করে প্রথমেই তাকে অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে ব্রতী হতে হয় এবং পরবর্তীতে বাহিরের অন্যান্য শত্রুদের মোকাবেলা করতে হয়। এর মধ্যে সামানিদ ও ভারতীয়দের মতো প্রশিক্ষিত সব সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে সফলতা লাভ করতে হয়। তিনি জীবনে যুদ্ধে পরাজয়ের স্বাদ খুবই কম ভোগ করেছেন, কেননা মৃত্যুর পূর্ব পর্যন্ত ভারতের বিরুদ্ধেই সর্বাধিক যুদ্ধ পরিচালনা করেছেন এবং সেখানে তিনি পরাজয় বরণ করেননি বলেই চলে। সুলতান মাহমুদের আরেকটি গুণ তাকে মহান করে রেখেছে, সেটি হলো জ্ঞান বিজ্ঞান এবং সাহিত্যের পৃষ্ঠপোষকতা দান। তার সময়ে গজনির দরবার জ্ঞানীগুণীদের মিলনস্থলে পরিণত হয়। সুলতান মাহমুদ নিজে বিভিন্ন সাহিত্য আলোচনায় উপস্থিত থাকতেন। তার দরবারে শাহনামার রচয়িতা ফেরদৌসি, দার্শনিক ফারাবি, ঐতিহাসিক উদ্বি, আখ্যান রচয়িতা বাইহাকি, কবি আলগারি, উজারি প্রভৃতি জ্ঞানীগুণীদের দ্বারা অলঙ্কৃত ছিল। তাছাড়া বিখ্যাত আলবিরুনিও তার দরবারে কিছুদিন পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। ভারত থেকে বহু মূল্যবান বইপুস্তক ও পাণ্ডুলিপি তার দরবারে জ্ঞান বিজ্ঞানের পথকে অনেকটা সুপ্রসিদ্ধ করে। একজন শ্রেষ্ঠ বিজেতা হিসেবে ইতিহাসে অমর হয়ে আছেন। তাকে গজনির নেপোলিয়ান বলে আখ্যায়িত করা হয়। তবে নেপোলিয়ানের মতো সফলতা তিনি লাভ করতে পারেননি, কেননা তিনি শুধু যুদ্ধ জয়ের মাধ্যমে রাজ্য জয়ই করেছেন কিন্তু কোনো স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারেননি। তার বিরুদ্ধে পরধর্ম সম্পর্কে অসহিষ্ণুতার অভিযোগ থাকলেও তা পুরোপুরি সত্য নয়, কেননা তিনি যুদ্ধ বিগ্রহ ছাড়া অন্য ধর্মের কোনো জনসাধারণের উপর অত্যাচার করেননি বলে জানা যায়। সুলতান মাহমুদের চরিত্রে ভিন্নতা থাকলেও তিনি সাহসী বীর যোদ্ধা হিসেবেই ইতিহাসে সমধিক পরিচিত হয়ে আছেন। তবে বিতর্কিত সোমনাথ মন্দির লুণ্ঠনকারী হিসেবেও তিনি ভারতে সমধিক পরিচিত। তবে তার সমর কৌশল এবং বীরত্বের জন্য ভবিষ্যতে সকল বীর যোদ্ধাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন তিনি।